আজি দেখুন সম্ভবামী যুগে যুগের দ্বিতীয় ভাগ যেমি গোটে বরগছর ছোট মঞ্জি মহাদ্রুমটে সৃষ্টি হচ্ছে সেমতি দিনে চাড়াঘরে সৃষ্টি হয়ে এই শ্রী অরবিন্দর আশ্রম আজ গোটে বিরাট রূপ নিয়েছে মো প্রথম এপিসোড্রে শ্রীযুক্ত ললিত মোহন পট্টনায়ক হয়েছেন যা সেটা তৈরি হচ্ছে গোটে বিরাট স্টোন পার্ক এবং বসবা বেঞ্চ গুড়াক তৈরি হচ্ছে পথরের আ বিভিন্ন আড়ু দর্শক আসবে সেটি মেডিটেশন করবে শ্রীমা ও শ্রী অরবিন্দর দর্শন শাস্ত্রর কিছু সারকু মর্মকু উপলব্ধি করবে কতজন বয়োজ্যেষ্ঠ ও কতজন আধ্যাত্মিক চেতনাধারী ব্যক্তি যাকে আজ ভারতের বঞ্চি রয়েছে সে মহামনীষী মানকর দর্শন শাস্ত্র যাহাদ্বারা সমস্তে সেই পরমাত্মাঙ্কর নিকটতর হচ্ছেন আই সৌভাগ্য পাইছে নবরঙ্গপুর সেটি সৃষ্টি হয়েছে শ্রীমা ও শ্রী অরবিন্দর এই আশ্রম আজ রয়েছে সুরেশ ভাইঙ্কর দ্বিতীয় গীতটি আপন মানে প্রথম এপিসোড যেটা লা সম্ভবামী যুগে যুগের প্রথম এপিসোডকু এত মাত্রায় দেখিছেন খুশি লাগিলা কিন্তু সবসক্রাইব করতু সবসক্রাইব কলে আপনার জাঁয়ে যে মু নেক্সট ভিডিও কতবে অপলোড কলি আসি ভিডিও আপনার মিস বি করবেনি সবসক্রাইব করতু আখন্তু সম্ভবামী যুগে যুগের দ্বিতীয় ভাগ এই হচ্ছে সেই পুরোনা নড়া ছপর ঘরটা যেটা সৃষ্টি হল সে অরবিন্দর এক পূর্ণাঙ্গ আশ্রম আজ সি মুকসাক্ষী ভাগ ঠিয়া হয়েছে এই নন্দাহাঁড়ি রাস্তার মাড়িগুড়া ছকরে এই যে এত বড় পথর তলে বসছেন তা বিষয়ে ললিত স্যার যা কহিলেন মাঙ্কর রিলিক্স পে আসছি এই পথর উপরে যে পথর দেখছেন সেটি মাঙ্কর রিলিক্স স্থাপন আশ্রমর শান্ত পরিবেশে অল্প সময় বসবা পরে ফেরিবার বাট ধরছিল Thank you.
ପ୍ରୀତ ନାମ ଦିବ୍ୟ ଜନନୀ ମା ଚିତ ନାମ ଦିବ୍ୟ ଜନନୀ ମା ଓହ୍ଲାଇ ଆସିଛ ଏ ଧରା ଧାମକୁ ଓହ୍ଲାଇ ଆସିଛ ଏ ଧରା ଧାମକୁ ଆଲୋକ ଦାଇନୀ ମଙ୍ଗଳମୟୀ ମା ଚିତ ନାମୟୀ ମା ଦିବ୍ୟ ଜନନୀ ମା ଚିତ ନାମୟୀ ମା ଦିବ୍ୟ ଜନନୀ ଫୁଲରେ ଫଳରେ କୀଟ ପତଙ୍ଗରେ ଝରଣା ନାଦରେ ମା ଅନନ୍ତ ଆକାଶେ ସୂରୁଜ ପ୍ରକାଶେ ତୁମରି ଆଲୋକ ମା ଫୁଲରେ ଫଳରେ କୀଟ ପତଙ୍ଗରେ ଝରଣା ନାଦରେ ମା ଅନନ୍ତ ଆକାଶେ ସୂରୁଜ ପ୍ରକାଶେ ତୁମରି ଆଲୋକ ମା ଶତ୍ରୁ ସଂହାରିଣୀ ଶାନ୍ତିଦାୟିନୀ ମା ଚିତ ନାମୟୀ ମା ଦିବ୍ୟ ଜନନୀ ମା ଚିତ ନାମୟୀ ମା ଦିବ୍ୟ ଜନନୀ ମା ଆସିସେ ଦିବ୍ୟ ପ୍ରକାଶେ ଅନ୍ଧାର ହଟିଛି ମା ଅତି ମାନସର ମହିମା ଅପାର ମରତେ ଅମୃତ ମା କଳୁଷ ହାରିଣୀ ଦୁଃଖ ନାଶିନୀ ମା ଚିତ ନାମୟୀ ମା ଦିବ୍ୟ ଜନନୀ ମା ଚିତ ନାମୟୀ ମା ଦିବ୍ୟ ଜନନୀ ମା ଦିବ୍ୟ ଜନନୀ ମା ମୋର ପୂର୍ବ ଭାଗ ଗୁଡ଼ାକ ଦେଖିବା ପାଇଁ ଆପଣ ଏଇଠି ଯେଉଁ ଲାଇନ୍ଟା ଆସିବ ତା ସେଥିରେ କ୍ଲିକ୍ କରିଦିଅନ୍ତୁ, ଆସିଲା ନା, ତାହେଲେ ପୂର୍ବ ଭାଗ ବି ଦେଖିପାରିବେ। ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, ସବସ୍କ୍ରାଇବ୍ କଲେ ଆପଣ କୌଣସି ଭିଡ଼ିଓକୁ ମିସ୍ କରିବେନି, ସବୁ ଭିଡ଼ିଓ ଆପଣ ଦେଖିପାରିବେ। ରହୁଛି ତାହେଲେ,
ପୁଣି ଦେଖା ହେବ ଆସନ୍ତା ଏପିସୋଡ଼ରେ।